হুট করে জমিদার বাবু চিঠি পাঠালেন, আসছে, মহাবীরকে স্টেশনে পাঠাও, খামখেয়ালি আর কি। আচ্ছা, এখন যদি এসে বলে যে আমি শান্তিগঞ্জে থাকবো তাহলে? তোমাকে তো কতবার বলেছি নন্দীমশাই, এমন কাজ করো না। বছরের পর বছর শান্তিগঞ্জের মিথ্যে মেরামতের খরচ দেখলে, বাড়িটার মেরামত করলে না? ধর, আমি তো ওই চিন্তা করছি না, কারণ খাতাপত্রে কোনো ত্রুটি ধরতে পারবে না। জমিদার বেটা খুব ভাগ্যবান, জানো, কালীমোহন বাবু ওকে তো দূর করে দিয়েছিল, ত্যাজ্যপুত্র করবে সব ঠিকঠাক, হঠাৎ করে বেচারা মরে গেল, আর সেই সুযোগে জীবনানন্দ হয়ে গেল জমিদার। তোমার এই কথা জমিদারের কানে গেলে তোমার বংশ একেবারে নির্বংশ করে ছাড়বে, ধরবে আর দুম করে একটা গুলি করে মারবে। ওই যে উনি আসছেন। চামচামে আমি খুব পছন্দ করি, তবে তার একটি মাত্রা থাকা দরকার। একদিন এখানেই থাকবো, আমার হাজার দশেক টাকা দরকার, তুমি সমস্ত প্রজাদের জানিয়ে দাও। আজ্ঞে, আজ্ঞে কর্তা। এখানটায় কথা শোনে না, হুকুম মানে না, এমন কেউ আছে? তেমন কেউ নেই, একজন আছে, তারাদাস চক্রবর্তী। সে কিন্তু আমার কর্তার প্রজা নয়। সে আবার কে? মন্দিরের সেবায়েত। কতটুকু জমি ভোগ করে? 60-70 বিঘার কম নয়। ওকে তুমি জানিয়ে দাও, বিঘা প্রতি 10 টাকা করে কর দিতে হবে। সে জমি তো নিষ্কর, দেবত্বর কর্তা। এ গায়ে 1 ফোঁটা জমিও দেবত্বর নেই। যদি কর না দেয় তাহলে সমস্ত জমি বাজেয়াপ্ত করা হবে। সর্বসাধারণকে জানানো যাইতেছে যে জমিদার জীবনানন্দ বাবুর হুকুমে এই বছর খাজনা বিঘা প্রতি 10 টাকা ধার্য করা হইয়াছে। 10 টাকা ধার্য করা হইয়াছে। খাজনা আদায় হচ্ছে? আগে হচ্ছে। তারা 10 টাকা দিয়েছে? সহজে কে দিতে চায়, মহাবীরকে পাঠিয়েছি লোকজন সহ। ওরা কি ধরে আনতে পারবে? তারাদাসকে ধরে আনা ওদের কাছে কোনো ব্যাপারই নয়। আমি তারাদাসকে ধরে আনার কথা বলিনি, আমি বলেছি অন্য কিছুর কথা। অন্য কিছু? এক করে বিয়ে আমি করে নি বললে চলে, আর সেটা হবার সম্ভাবনা নেই। তাই বলে আমি তো আর সন্ন্যাসী নই, বুঝতে পেরেছ? পেরেছি, বুঝতে পেরেছি। যাই, দেখি মহাবীর ফিরলো কিনা, ওরা যদি আবার প্রজাদের বিগড়ে দেয়। প্রজা বিগড়ে দেবে মানে? ওরা পারে। ওরা কারা? তারাদাসের মেয়ে ভৈরবী, ওই মেয়েটাই সর্বনাশী। ওই এলাকার যত বখাটে ছেলেবেলে আছে সব হয়েছে তার গোলাম। মেয়ে
ছেলেটা দেখতে কেমন? একেবারে কাঠখুট্টা কর্তা, না আছে কোনো মেয়েলি ছিরি, না আছে কোনো মেয়েলি গঠন। মনে হয় একটা সেপাই যুদ্ধ করতে চলেছে। তাতেই দেশের ওই ছোট লোকগুলো মনে করে চণ্ডীগড় মন্দিরের উনিই সাক্ষাৎ চণ্ডী। বলো কে এই ভৈরবের ব্যাপারটা একটু খুলে বলো তো। ভৈরবী তো কারোর নাম নয় কর্তা, চণ্ডীগড় মন্দিরে প্রধান সেবিকার নাম হচ্ছে ভৈরবী। এখন যে ভৈরবী আছে তার আসল নাম হলো ষোড়শী, আর আগে যে ভৈরবী ছিল তার নাম ছিল মাতঙ্গিনী। চণ্ডীগড়ের আদেশ আছে তার সেবায় কোনো পুরুষ হতে পারবে না, চিরদিন মেয়েরাই হয়ে আসছে। এমন তো কখনো শুনিনি। আরো আছে কর্তা, মায়ের আদেশে বিয়ের 3 দিন পর স্বামীকে স্পর্শ করার নিয়ম কোনো ভৈরবীর থাকে না। তাই তো দূরদেশ থেকে গরিব দুঃখী ছেলেদের ধরে এনে বিয়ে দিয়ে পরের দিনই টাকা করে দিয়ে বিদায় করে দেয়। ওরা কেউ আর কারো ছায়াও দেখতে পায় না, এটাই নিয়ম, চিরকাল এটাই হয়ে আসছে। কর্তা, তারা দাস ভাগ গিয়া কর্তা বাবু, উসকো বেটি কো পাকাল লায়। তারাদাসের বেটি মানে ভৈরবী। তুই এখন যা বাইরে দাঁড়া। বিঘা প্রতি 10 টাকা করে খাজনা ধরেছি, টাকা এনেছ? আমার টাকা নেই। টাকা যদি না দাও তোমাকে পাইক পেয়াদাদের ঘরে আটকে রাখবো, এবং কি ভয়ানক কাণ্ড ঘটবে বুঝতে পেরেছ? তোমার নাম তো ষোড়শী, বয়স কত? শুনেছি 19-20 বছর থেকে ভৈরবীগিরি করছো। ওই রকমই হবে। এর মধ্যে তো অনেক টাকা জুগিয়েছো, টাকা দেবে না কেন? আপনাকে আগেই বলেছি আমার টাকা নেই। টাকা যদি নাই থাকে তাহলে জমি বিক্রি করে টাকা দেবে। নিজের জমি বিক্রি করা যায়, কিন্তু দেবতার জমি বিক্রি করার অধিকার আমার নেই। নেবার অধিকার কি আমার আছে? একেবারেই নেই, তবু নিচ্ছি। নেননি, নিতে চাইছেন, কিন্তু কেন? কারণ আমার দরকার, আর দরকারটাই হলো সবচাইতে বড় প্রয়োজন। যাকে এই অন্ধকারে তুমি একা বাড়ি যেতে পারবে? আপনার হুকুম হলে যেতে পারি। এই অন্ধকারে তোমার ভয় করবে না? না। আচ্ছা,
শুনেছি তোমার কিছু পুরুষ বন্ধু আছে, সত্যি নাকি? মিথ্যে কথা। তোমার আগের ভৈরবীদের তো এমনই ছিল, মাতঙ্গের চরিত্র খারাপ ছিল, তার সাক্ষী এখনো আছে, কথাটা কি মিথ্যে? সত্য বলেই শুনেছি। তাহলে তোমার থাকবে না কেন? চণ্ডী মন্দিরের আগের ভৈরবীরা যা করেছে তুমিও তাই করবে। আজ রাতে তুমি আমার ঘরেই থাকবে। না না, এমন কথা বলবেন না, আমাকে যেতে দিন। এমন অনুরোধ আমি আগেও শুনেছি, তাদের স্বামী ছিল, সন্তান ছিল, কিন্তু তোমার তো তেমন কেউ নেই। 19-20 বছর তুমি তোমার স্বামীকে চোখেও দেখোনি, আর তাছাড়া তোমাদের তো এতে কোনো দোষ নেই। স্বামীর মুখটা মনে নেই সত্যি, কিন্তু তিনি তো আছেন। আজ পর্যন্ত কোনো অন্যায় কাজ আমি করিনি। আপনি আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু ওসব বাহাদুরি তুমি অন্য ঘরে গিয়ে করো। প্রাণ থাকতে আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। আপনি ব্রাহ্মণ, যত অত্যাচার আপনার সামনেই হোক। মেয়ে মানুষের উপর আমার কোনো মায়া নেই, তবে পছন্দ না হলে চাকর বাকরের ঘরে পাঠিয়ে দিই। কিন্তু আজ কেন যেন বড় মায়া হচ্ছে, হয়তো ব্যথাটার কারণে। কর্তা শোন, আজ রাতটার মতো ওকে ও ঘরে বন্ধ করে রাখ, ওর সাথে কাল সকালে বোঝাপড়া হবে। আমার সর্বনাশের কথাটা একবার ভাবুন, কাল সকালে মুখ দেখাতে পারবো না। হ্যাঁ, একদিন পারবে না, দুদিন পারবে না, তবে সব ঠিক হয়ে যাবে। যা খবরদার, ওভাবে কোনো মেয়ে মানুষের সাথে কথা বলবি না, আর ভবিষ্যতে আমার হুকুম ছাড়া কাউকে ধরে আনলে আমি তোকে গুলি করে মারব। যা। চলিয়ে শোন, তুমি তো পড়তে জানো না? হ্যাঁ জানি। তাহলে ওখানে আমার ওষুধ আছে, বাংলায় লেখা মরফিন, খুব সাবধান, খুব অল্প করে দেবে, বেশি হলে এ ঘুম আর কখনো ভাঙবে না। মনে হয় কাজ হবে না, খুব অল্প দিয়েছ। তবে একটা জিনিস বুঝলাম, বেশি দিয়ে তুমি আমাকে মেরে ফেলতে চাও না। ম্যাজিস্ট্রেট আসছে ফোর্স নিয়ে, তোমার বাবা আমার বিরুদ্ধে নালিশ করেছে। আমাদের আর রক্ষে নেই, নির্ঘাত জেল। বাবা তো ওনাদেরকে নিয়ে এসছেন আমাকে রক্ষা করতে, আপনাদের জেল হবে কেন? এটাই আইন, তোমাকে জোর করে তুলে আনার দায়ে আমার জেল হবে। তাছাড়া যে ম্যাজিস্ট্রেটের হাতে পড়েছি, বহু বছর আগে বাদুর বাগান মেসে থাকতে ওর কাছে আমার হাজত খাটতে হয়েছিল।
আপনি আপনি বাদুরবাগের মেসে ছিলেন? হ্যাঁ, সে সময় আমার জীবনে একটি ঘটনা ঘটেছিল। আয়ন ঘোষ আমাকে জেলে পাঠিয়েছিল। যাক, সে কথা অন্য সময় হলেও পালাতাম, কিন্তু এই ব্যথাটার জন্য নড়বার আর শক্তি নেই। ব্যথাটা কমছে না? না, এটা একেবারে ভালো হবার ব্যথা নয়। ভেতরে কে আছেন? দরজা খুলুন। দরজা খোলাই আছে, ভেতরে আসো। হুজুর, এই আমার মেয়ে মা ছুটি বিরাম। আপনার দয়া না হলে ওরা আমার মেয়েকে এতক্ষণে টাকার জন্য খুন করে দিত। তোমার নাম ষোড়শী? হ্যাঁ। উনি কি তোমাকে বাড়ি থেকে ধরে এনে এখানে আটকে রেখেছেন? না। হোয়াট? আমি নিজের ইচ্ছে এসেছি, কেউ আমাকে জোর করে ধরে আনেনি। এখানে কেন এসেছো? কাজ ছিল। না হুজুর, না, মিথ্যে কথা, সব বানানো, ওরা ওকে শিখিয়ে দিয়েছে। শোনো, তোমার মেয়ের জবানবন্দি শুনবার পর আর আমার কিছু করার নেই। এখন শুধু একটা কাজ করতে পারি, মিথ্যে অভিযোগ এনে আমাদেরকে হয়রানি করবার অপরাধে তোমাকে বন্দি করে আমি চালান করে দিতে পারি। না হুজুর, না। তুমি কি যাবে আমাদের সাথে? না। ভাই, তোমরা চলো। তুমি ওদের সাথে গেলে না যে? আমি তো ওদের সঙ্গে আসিনি। কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে তুমি যা হারালে, এর দাম আমি কি দিয়ে দেব? আপনি মেয়ে মানুষের দাম সবসময় টাকা দিয়ে ধার্য করেছে, আমাকে কিছুই দিতে হবে না। শুধু একটি কথা সত্যি করে বলুন তো, আমাকে কি আপনি সত্যি চিনতে পারেননি? হ্যাঁ, পেরেছি বোধ হয়। তোমার তোমার নাম অলোকানা? আমার নাম ষোড়শী, চণ্ডীমায়ের সেবিকা। ভৈরবী ছাড়া আর কোনো নামই আমাদের থাকে না। তোমার মায়ের হোটেলে মাঝে মধ্যে খেতে যেতাম, তখন তুমি ছোট ছিলে। অলোকার মাকে মনে পড়ে? তিনি কি বেঁচে আছেন? আমার মা, আমার মা আপনাকে খুব ভালোবাসতেন। হ্যাঁ, একবার ওনার কাছ থেকে 100 টাকা ধার নিয়েছিলাম, টাকাটার ফেরত দেয়া হয়নি। আমার মা টাকাটা ধার হিসেবে দেননি, জামাইকে যৌতুক দিয়েছিলেন। তাই মনে করতাম যদি ওই টাকাটার জন্য তার মেয়েকে বিয়ে করতে বাধ্য না করতেন। তিনি বিয়ে করতে বাধ্য করেননি, বরং আপনি করেছিলেন তামাশা। সম্প্রদানের সঙ্গে সঙ্গে সেই যে নিরুদ্দেশ হলেন, তারপর এই প্রথম দেখা। কিন্তু আমি তো মনে করেছিলাম তোমার মা তোমাকে তোমার বাবার কাছ থেকে আলাদা করার জন্য বিয়ে দিয়েছিলেন। হতে পারে, অলোকার মাও বেঁচে নেই, আর আমি অলোকা কি না তা নিয়ে দুশ্চিন্তা করবার দরকার আপনার হবে না। তুমি যদি ব্যাপারটা একটু প্রকাশ করে বলো তাহলে হয়তো। তার মানে বিয়ের কথা? হ্যাঁ। সারা রাত এখানে কাটিয়ে গিয়ে অলোকার বিয়ের গল্প বললে ষোড়শীর সর্বনাশের পরিণাম এতটুকু কমবে না?
যে ফুরিয়ে এলো। হ্যাঁ, এক করে আগে তোমাদের এখানে ডাক্তার আছে, থাকবে না কেন? আমাদের বল্লভ ডাক্তারও তো খুব নামডাক। তাহলে ওকে আনার ব্যবস্থা করো, যা টাকা লাগে দেব। আমি যাচ্ছি, কিন্তু আপনাকে একলা রেখে তুমি তুমি যাও এক করি, তুমি না আসা পর্যন্ত আমি আছি। ও, মনে হয় আর বাঁচব না। আপনার কি খুব কষ্ট হচ্ছে? অলকা, তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কখনো ঠাকুর দেবতা মানি না, দরকার হয় না, কিন্তু আজ মনে হয় একটু আগে মনে মনে ডেকেছি। জীবনে অনেক পাপ করেছি অনকা, জীবনে অনেক পাপ করেছি। অলকা, আপনি আমাকে ষোড়শী বলে ডাকবেন? আরেকবার আরেকবার কি অলকা হতে পারো না? না, কোনোদিন কোনো কারণে না। আপনি অন্য কথা বলুন। যদি বাঁচি আমি আমি কি তোমার কোনো উপকার করতে পারি? আমি সন্ন্যাসী, সন্ন্যাসীদের উপকার করা মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষের হাতের মধ্যে এমন কিছু? কর্তাবাবু, ডাক্তারবাবু এসেছে। হয়তো ডাক্তার এসেছে, আমি চলি। দেখি একটা দেখি, যদি ভালো করতে পারেন বকশিসের কথা ছেড়ে দিন, আমরা সবাই আপনার কেনা হয়ে থাকব। আমার মনের মানুষে শনে মিলন হবে কত দিনে, আমার মনের মানুষে শনে মিলন হবে কত দিনে। চাতক প্রায় অহর নিশি চে আছে কালো শশী, চাতক প্রায় অহর নিশি চে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, তা হয় না কপাল গুণে, তা হয় না কপাল গুণে, আমার মনের মানুষে শনে মিলন হবে কত দিনে। মা, সবাই মিলে মতলব করেছে তোমাকে চণ্ডী মন্দির থেকে বিদায় করে দিয়ে নতুন ভৈরবী আনবে, কিন্তু সাগর সর্দার বেঁচে থাকতে সেটি হতে দিচ্ছে না। এসব খবর তুই কোথায় শুনলি? শুনেছি মা, গ্রাম শুদ্ধ লোক যাই বলুক আমরা তা বিশ্বাস করি না। আমরা কঘর ছোট মানুষ, তোমাকেই মা বলে জেনেছি। তুমি যদি চণ্ডীগড় ছেড়ে চলে যাও,
আমরাও যাব তোমার সঙ্গে, কিন্তু যাবার আগে গ্রাম শুদ্ধ লোককে জানিয়ে দিয়ে যাব কারা গেল। তোকে একটা কথা বলা হলো রাশাগু, তোদের দায়িত্ব আমি হয়তো আর বহন করতে পারব। দাঁড়ান 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 দাঁড়ান, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। কেন? এই বড় কর্তা আপনাকে স্মরণ করেছে। কোথায়? উনি এখন কাছারি ঘরে বসে প্রজাদের নালিশ শুনছেন। এই যদি অনুমতি দেন তাহলে এই পালকি আনতে পাঠাই। পালকি? এটা কি তিনি বলেছেন না তোমার বিবেচনা? ছি ছি ছি, এই আমি তো চাকর, স্বয়ং বড় কর্তার আদেশ। তোমার কর্তাকে বলবে আমার অনেক কাজ। গেলে ভালো হতো। তাকে বলো তিনি যেন তার প্রজাদের বিচার করেন, আমি তার প্রজা নই। নমস্কার কর্তাবাবু। আসুন 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 কর্তাবাবু। আমি তো রাস্তার ধুলোয় শুয়ে পড়তে পারি, আর এটা তো মন্দির, বসতে বেশ ভালোই লাগছে। কর্তা, একটা গুরুতর কাজের জন্য আমরা সবাই মিলে আপনার কাছে যাব যাব করছিলাম। গুরুতর কাজ? সেটা কি? ষোড়শী ভৈরবীকে আমরা কেউ চাই না। তা ভৈরবীর বিরুদ্ধে আপনাদের নালিশটা কি শুনি? আমরা প্রজা, রাজার কাছে প্রজার সন্তান তুমি। ভুষ করলেও সন্তান, না করলেও সন্তান। আমরা সবাই ঠিক করেছি যে ষোড়শীকে এই মহাদেবীর ভৈরবী রাখা যায় না। আমাদের নিবেদন, তাকে সেবাদানের কাজ থেকে অব্যাহতি দেওয়ার আদেশ করুন। কোন অপরাধে তাকে অব্যাহতি দেবে বলুন তো? তার স্বভাব চরিত্র মন্দ হয়ে গেছে। তার স্বভাব চরিত্র খারাপ, সেটা আপনারা দেখেছেন না শুনেছেন? তারা দাস, তুমি বলো। হুজুর, ওর মুখ থেকে ওর মেয়ের কলঙ্কের কথা আমি শুনতে চাই না। আপনারা কেউ জানেন বলো। তাহলে আমি বলি, যাহা বলবো যথা ধর্ম বলবো। আপনি প্রবীণ ব্রাহ্মণ, একজন স্ত্রীলোকের নষ্ট চরিত্রের কথা তার অবর্তমানে বললে কি ধর্ম থাকবে? হ্যাঁ, তার চেয়ে আমি যা জিজ্ঞেস করি সেটার উত্তর দিন। বর্তমান ভৈরবীকে আপনারা তাড়াতে চান, এই তো? হ্যাঁ। মানে একে দেওয়ার সুবিধা হচ্ছে না? না 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 কর্তা, সুবিধা অসুবিধার কথা না, গ্রামের সবার ভালোর জন্যই প্রয়োজন কর্তা। গ্রামের ভালো মন্দ নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনাদের ভালো মন্দ তো আছে। ভৈরবীকে তাড়াতে আমার আপত্তি নেই, তবে তার জন্য তো একটি অজুহাত তৈরি করতে হবে। এ ব্যাপারে আপনারা এক করিকে সাথে নিতে পারে, এসব ব্যাপারে খুব বুদ্ধি রাখে সে। কিন্তু আচ্ছা, আমি ওকে চলে যেতে বললে কি ও যাবে? সেবার আমাদের উপরে ছেড়ে দিন কর্তা, ও জুহাত আমরা একটা ঠিকই বের করে নেব। আচ্ছা আচ্ছা, কিন্তু চলে গেলে জায়গাটা খালি হবে, সেখানে তো কাউকে নিতে হবে। সেবারও আমাদের হুজুর। বাবা, বেশ, আপনারা আমাকে ভারমুক্ত করলেন। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। Thank you.
এক কড়িকে দিয়ে তোমাকে ডেকে পাঠিয়েছিলাম, তার মুখেই তোমার মনোভাবটা শুনেছি। আমার প্রজাদেরকে শাসন করার বিদ্যা আমার জানা আছে সরসী, আর তোমার ব্যাপারে গ্রামের সমস্ত লোকের প্রার্থনা মতো কি সিদ্ধান্ত নিয়েছে জানো? না। তোমাকে বিদায় করা হয়েছে, তোমার জায়গায় নতুন ভৈরবে নেওয়া হবে। তুমি মন্দিরের সমস্ত অস্থাবর সম্পত্তি পুরোহিতদের কাছে বুঝিয়ে দেবে, আর সিন্ধুকের চাবি আমার গোমস্তার কাছে বুঝিয়ে দেবে। এ ব্যাপারে তোমার কিছু বলার আছে? আমার বক্তব্যের কি কোনো প্রয়োজন আছে? তা অবশ্য নেই। আজ সন্ধ্যায় মন্দিরে একটি সভা হবে, তুমি ইচ্ছে করলে তোমার দুঃখের কথা সবার সামনে জানাতে পারো। তাহলে দয়া করে এবার আমার কথাটা শুনো। বলো। এখন চড়ক পুজোর সময়, আজ সন্ধ্যায় মন্দিরে কোথাও সভা হবে না, এগুলো বন্ধ রাখতে হবে। এটা আমার হুকুম, সভা আজই হতে হবে। জোর করে? হ্যাঁ, জোর করে। সাগর, তোদের সব ঠিক আছে? তোমার আশীর্বাদে সবকিছুই ঠিক আছে মা। রক্তপাত আমি চাই না, দরকার হলে করতে হবে। জমিদারের কোনো লোক মন্দিরে যেন প্রবেশ করতে না পারে। চল। মা, কি ব্যাপার, তোর লোকজন কোথায়? সবাই মিলে জমিদারের কাছারি বাড়িতে গেছে, হয়তো এতক্ষণে তোমারই বিরুদ্ধে। আমার বিরুদ্ধে? আশ্চর্য হওয়ার কিছু নেই মা, পুলিশ দিয়ে থানায় পাঠানোর হুমকি দিয়েছে ওই এক করি আর ঠাকুরেরা, আর তাতেই ভয় পেয়ে সবাই এক জায়গাতে জড়ো হয়েছে। সভাটা তো মন্দিরে হওয়ার কথা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু তোমার হুমকিও কি কম ছিল মা? ঠাকুরেরা চেয়েছিল, কিন্তু এদিককার গ্রামের লোকেরা রাজি হয়নি, কারণ তারা আমাদের বংশের লাঠির ইতিহাস জানে। সভাতে কি ঠিক হলো? এই মঙ্গলবারই নতুন ভৈরবীর অভিষেক হবে। তুমি চিন্তা করো না মা। তুমি চিন্তা করছো কেন? কাশীবাসের জন্য আবেদন করলে তুমিও সখানেক টাকা পেতে পারো। আবেদনটা জানাতে হবে নিশ্চয়ই কর্তাবাবুর কাছে। তুমি শুধু হুকুম করো মা, আমরা শুধু জীবন দিতেই জানি না, জীবন নিতেও জানি না। সাগর না, এমন কথা মুখেও আনিস না। মন থেকে যে মুছে ফেলতে পারছি না মা। মা এসো। ঠাকুর। মা, মন্দিরের দরজা বন্ধ করে এসছি, এই যে নেন চাবি। এখন আসি মা। এসো। আমিও আসি মা। হে রাম। হে রাম। আমি চলে যাচ্ছি। কেন? আপনি চেয়েছেন তাই। ব্যাপারটা হেয়ালি হয়ে যাচ্ছে নৌকা। আপনি আমার স্বামী, আপনাকে আমি লজ্জায় ফেলতে চাই না, তাই আপনার আদেশ মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি। তুমি চলে যাও, সেটা চেষ্টা আমি করেছি, কিন্তু তুমি চলে যাবে সেটা শোনার পর থেকে সব কিছু কেমন যেন শুকনো হয়ে যাচ্ছে। আচ্ছা অলোকা, এমন মনে হয় না যে আমার মতো তুমিও ভুল করছো? মন্দিরে যাই পাঠিয়ে দিয়েছি।
এগুলো সিন্ধুকের চাবি, আর কারো হাতে দিতে বিশ্বাস হয় না। আমাকে আমাকে তোমার এত বিশ্বাস? আমার বিশ্বাস করে আর কেউ নেই জি, বাইরে গরুর গাড়ি দাঁড়িয়েছে। কোথায় যাবে? কুষ্ঠ রোগীদের আশ্রমে। সেখানে কেন? যেখানে মানুষের সেবায় কেউ যেতে চায় না সেখানে যেতে ইচ্ছে হল। কিন্তু অলকা, তোমাকে যে আমার অনেক প্রয়োজন। তবু না। তাহলে তাহলে আজ এই মুহূর্তে আমাকে তুমি ক্ষমা করে দিয়ে যাও। তা কি আপনার প্রয়োজন আছে? এর উত্তর দেবার শক্তি আমার নেই অলকা। অলকা, আমি বাঁচতে চাই, আমি মানুষের মতো বাঁচতে চাই। ঘর চাই, বাড়ি চাই, সংসার চাই, স্ত্রী চাই, সন্তান চাই। অলকা, তুমি চলে গেলে এই প্রার্থনা আমি কার কাছে জানাব? খবর কি? খবর খুব সুবিধার না। কেন? ষোড়শী ভৈরবী বিনা বাক্য ব্যয়ে চলে গেছে, এর চাইতে আর সুবিধার কি আছে? মন্দিরের চাবিটা পূজারীর কাছে দিয়ে গেছে ঠিকই, সেন্দুকের চাবিটা পড়েছে ওই জমিদারের হাতে। ষোড়শী ভৈরবী যাবার পর থেকে শুরু যা করেছে থামছে না। শেষ পর্যন্ত ওই মায়ের সিন্ধুকের সোনা রূপা না ঢুকে যায় ওই মদের বোতলে। এটা আগেই ভাবা উচিত ছিল। এখন হয়তো বলবে ওই সিন্ধুকে কিছুই ছিল না। সে তো খুব চিন্তার কথা। আরে তোমরা সব এখানে, ওদিকে কি ঘটে গেছে জানো? কি ঘটেছে? আসার সময় দেখে আসলাম তোমাদের জমিদার বাবুকে সাগর সর্দার আর হরিয়র সর্দার চ্যাং দোলা করে জমিদার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। মনে হয় এতক্ষণে শেষ। জ্ঞান ফিরেছে কর্তা। অলকা, ও চারিদিকে এত অন্ধকার। অন্ধকার কোথায় কর্তা, এখন তো দিন। অলকা আসেনি? খবর পাঠিয়েছি কর্তা, ঘটনার বিবরণ শুনে বুঝতে পেরেছি। আপনি কাকে খুঁজছেন? মহাবীর গেছে পালকি নিয়ে, সঙ্গে হরিহর সর্দারও গেছে। এতক্ষণে তো চলে আসার কথা। আমার বিশ্বাস মা চলে আসবেন। হে মহাদেব, কে বলে তুমি অচেনা? তুমি তো রহস্যে ঢাকা। আজ চাবার দিনে তোমাকে দেখে ভয় পাবো ভেবেছিলাম। হ্যাঁ, তোমাকে দেখে খুব ভয় পাবো ভেবেছিলাম, কিন্তু না, কিন্তু না,
এসব আপনি কি বলছেন কর্তা? জীবন, আমি এসেছি জীবন। অলকা, তুমি এসেছ? হ্যাঁ, আজ সমস্ত কিছু ডাল ছেড়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। এমন সময় এলে যখন আর সময় নেই। কিন্তু সেদিন যে বললে তুমি মানুষের মাঝে বাঁচতে চাও, তুমি ঘর চাও, সংসার চাও, তুমি স্ত্রী চাও, সন্তান চাও, জীবন না। আলোকা, ফাঁকি দিয়ে আজ আর কোনো কিছু চাই না। চিরটাকাল ফাঁকি দিয়ে স্পর্ধা বেড়ে গিয়েছিল, আজ কৈফিয়ত তোমার সময় এসেছে। এমন কথা কেন বলছো? এই যে তোমাকে পেলাম, এর চাইতে চাওয়ার আর আমার কিছু নেই। এই মিলনে কোনো বিচ্ছেদ নেই অলকা, হারাবারও ভয় নেই। এই ভালো হলো অলকা, এই ভালো হলো।